পদ্মা সেতুর পর বাংলাদেশের সক্ষমতার আরেকটি পরিচয় বহন করবে বঙ্গবন্ধু টানেল। এই টানেল ঘিরে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে গড়ে উঠেছে নতুন সব শিল্প কারখানা। এক্সপ্রেসওয়ে সহ নির্মিত হয়েছে কয়েকটি সংযোগ সড়ক। টানেল ব্যবহার করে এসব সড়ক দিয়ে সহজ হবে যোগাযোগ, বাড়বে পণ্য পরিবহন সুবিধা। শুধু বন্দরনগরী চট্টগ্রাম নয়, সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের এ দক্ষিণ এশিয়ার প্রথম এ টানেল। শনিবার বেলা 11:30 পর পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন। রোববার থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প হাতে নেয় শেখ হাসিনা সরকার। স্বপ্নের এই প্রকল্প এখন বাস্তব রূপ নিয়েছে। কর্ণফুলী নদীর দুই পাড়ের সঙ্গে সম্মিলন ঘটিয়েছে টানেল। এই টানেল কেন্দ্র করে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে গড়ে উঠেছে নতুন নতুন শিল্প কারখানা, ঘাঁটি গড়েছে ব্যাংক সহ নানান আর্থিক প্রতিষ্ঠান। নগরীর পতেঙ্গা সৈকত ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে টানেলের মুখ। পতেঙ্গা আউটার রিং রোড ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে টানেলের মুখ। কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে মূল সড়কটি যুক্ত হয়েছে পিএবি সড়কে। এরপর নতুন করে নির্মিত 6 লেনের সড়ক যুক্ত হবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সঙ্গে। সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হওয়ার পর চট্টগ্রাম মহানগরীকে পাশ কাটিয়ে টানেল দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করতে পারবে যানবাহনগুলো। আবার চট্টগ্রামের মূল শহর থেকে লালখান বাজার হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সরাসরি যুক্ত হয়ে যাবে টানেলে। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Oskin.